আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, আমার এমনি মানে একটা প্রশ্ন, মানে আপনার একটা মতামত জানতে চাই। সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন প্রথম ইসলামের আরো সম্বন্ধে জানতে থাকি, যেমন মনে করেন জাকির নায়েক বা মুফতি মেহেঙ্গ, এদের গুলি শুনে আমার ভালো লাগতো না, মানে বুঝলে বোঝা যায় যে কোনো ক্লুলেস কথাবার্তা, মেক সেন্স করে না কিছু। তারপর আমি দেখা শুরু করলাম অন্যদের, এখন তাদের ভিউ গুলি ভালো লাগলো। এখন সেটা কি আপনার কাছে সঠিক মনে হয় কিনা, যেমন মনে করেন এই মুফতি আবুলেইদ বা ডক্টর শিবির আলী, তাদের যদি কোনো মানে আপনি অ্যানালিসিস বা লেকচার দেখে থাকেন, মানে ওইটার ব্যাপারে যদি আপনার কোনো এদেরকে কি ওপিনিয়ন মুসলিম মতামত ভাইয়েরা, থাকে। এদেরকে কি আপনি আশেপাশে, আপনার আশেপাশে কোনো মুসলিম ভাইদেরকে, এদেরকে কি মুসলিম বলে ডাকতে দেখছেন? আসলে মানুষ তাদের কি তাদের বললো, নাম আপনি তাদের বললেন কি যা আবুলে, শুনে, সেই সেই এদেরকে কি হ্যাঁ মুসলিমরাই, এদেরকে কি মুসলিম বলে মনে করে? একটা মুসলিমদের খুব একটা স্মল পোর্শন তাদেরকে মুসলিম মানে, তবে মানে সেটা তো আসা যায় না। যেমন আপনাকে নিয়ে কেউ কি ভাবলো, সেটাও তো কিছু আসা যায় না। মানে সে তা তো যেটা অবশ্যই, বলছে সেটাকে, তা তো সে অবশ্যই। আমি যেটা আশেষে বলছে যাই কিনা সেটা, জিজ্ঞেস হ্যাঁ করিনি, এই জন্য আমি জিজ্ঞেস করেছি যে তারা মনে করে কিনা, জাস্ট এটুকু জিজ্ঞেস করছি। উত্তর হ্যাঁ হচ্ছে যেটা যে না, বলেছিলাম তারা, যে উত্তর না হচ্ছে না মুসলিমরা আমি বেশিরভাগই দেখেছি, এদেরকে মুসলিম বলে মনে করে হ্যাঁ না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ করে না, মনে বা করেন, করলে আসলেই সেটা সত্য না মিথ্যা, বা আসলেই সেটা গায়ে লাগানো দরকার মানে ব্যাপার কিনা, আমি এগুলো অবশ্য বলিনি, বুঝছেন। আমার তাতে কিছু যায় আচ্ছা আসে না, আচ্ছা কে মনে করলো না করলো, বাট আপনাকে জাস্ট জানাইলাম আর কি। তারপরে বলেন, হ্যাঁ, আচ্ছা, সো হ্যাঁ এদের তা ব্যাখ্যাতে কি তাদের হয়েছে? মানে এদের যে ইসলামের ব্যাখ্যা দেয়, যেমন তারা বলে যে অ্যাপোস্টেসির কোনো মানে মানে স্থান নাই ইসলামে, অ্যাপোস্টেসি। এবং এটা সে দেখলাম যে 1 ঘন্টার ভিডিও আছে, অনেক কোরআন আর সুন্নাহ দিয়ে এক্সপ্লেন করে দেখায় যায়। এবং তারা একটা বুখারি গেট নামে ভিডিও আছে, এবং ওপেন চ্যালেঞ্জ দেয় যে এক এক ফারাবির উপর ভর করে এক বুখারি টিকে আছে, যেটা যে ফারাবির 100 বছর পরে যে সাক্ষ্য দেয়, কিন্তু তাকে কেউ সরাসরি সাক্ষ্য দিতে পারে না। মানে এরকম যে চ্যালেঞ্জ দিচ্ছে ওপেন। তারা বলে, তারা তাহলে কি বুখারী হাদিস মানে না, তাই তো? না 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 মানে মানে সে মানে ওখান থেকে সহি হাদিস গুলি মানে, যেগুলো চেইন কারেক্ট, মানে অনেক সে বলছে একটা সায়েন্স আছে এবং ওইটা সে সায়েন্স? মানে। এবং ওয়েট 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 এ মিনিট, হ্যাঁ জি বলুন কি আছে এটার? সায়েন্স না আছে, যেটা, না না সায়েন্স মানে আপনারা যেটা বলেন সেটা না, মানে একটা মেথড আছে, মেথড বলতে চাচ্ছি মেথড। মেথড, এক্স্যাক্টলি। সো নট অল মেথডস আর সায়েন্টিফিক মেথডস, বাই দ্য ওয়ে। না না ওটা মানে ওই যে স্লিপ অফ টাং বলতে পারেন। না ঠিক আছে, ইটস ওকে, বাট ওরা বলছে নাকি আপনার স্লিপ অফ টাং? না এটাকে আমি দেখছিলাম যে এই শেখ এই সায়েন্স উতমাম না শব্দটা কি কি ওরা জানি, বলছে শেখ নাকি? না না আবুলেদ কে কখন আমি বলতে শুনিনি, সে বলতো যে একটা একটা মেথড, একটা মেথড আছে। না মানে আমার একটা যেটা প্রশ্ন ছিল যে মানে আপনি কি কখনো আবুলে এর কখনো কোনো লেকচার মানে দেখেছেন, মানে কোনো আল্লাহ যেন, আইডিয়া আছে? আল্লাহ যেন আমাকে এদের লেকচার দেখানো থেকে মানে হেফাজত করে। আল্লাহ তাআলার কাছে আমি মানে খাস দিলে দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা যেন আচ্ছা ঠিক আমাকে আছে, এদের ভিডিও দেখানো থেকে হেফাজত করে, আমার এই নজরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এদের হাত থেকে। ঠিক আছে ভাই, মানে আচ্ছা মানে উদ্ভট যেটা এক্সপ্লেইন স্কয়ার, করতেন। এরা হচ্ছে উদ্ভট স্কয়ার। এরা না তো জানে আচ্ছা ইসলাম, আচ্ছা এরা না তো বোঝে হিস্ট্রি, না তো এরা বোঝে সায়েন্স। আচ্ছা আচ্ছা সো এরা না নিজের মানে মনের আমার ভাব যেটা, নির্বিষয়ে জাস্ট বিকজ একটা মোবাইল আছে, মানে একটা একটা ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস, এবং জাস্ট বিকজ ইন্টারনেট কানেকশন আছে, ব্যাস যা মনে চাইলো আসলো আর বলে দিল, এই টাইপের মানুষ। সো এদের ভাই এগুলা শুনতে চাই না, সরি। হ্যাঁ না ঠিক আছে, মানে মানে আপনি কি মানে সে যেসব ক্লেম গুলি করে, মানে ওটা কি ডিবাঙ্ক করা পসিবল কিনা, মানে যেটা বলছিলাম। আমি ইচ্ছুক না, কেন এগুলো ডিবাং করবে কারা? মুসলিমরা, আমি না, এদের এগুলো ডিবাং করবে মুসলিমরা। আমি ডিবাং করতে গেলে ভাই আমি তো এগুলো মানি না, এগুলো আমি কি ডিবাং করবো? সে কইতেছে সে বুখারির সব হাদিস মানে না, আমিও তো বুখারির সব হাদিস মানি না। সো সে কিছু কিছু হাদিস মানে, তাহলে এই কিছু কিছু হাদিস যেগুলো মানে না এরা, কিন্তু অন্যরা মানে, তারা মিলে আর কি এরা ক্যাচাল করুক, আমি না, আমি এই ক্যাচালে ঢুকবো না, সোজা কথা ভাই। আমি কাকে ধরছি এদের এইসব ক্যাচালে, এই যে পঞ্চগড়ে দেখেন অবস্থা কি হয়েছে। সো এরা এরা পঞ্চগড়ে স্টাইলে এরা ইয়ে করুক, এদের এদের যেই এই যে মতবিরোধ এটা এরা সমাধান করুক ভাই, আমি নাই এই এটার মধ্যে, আমি নাই। হ্যাঁ না মানে হ্যাঁ আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। মানে যদি একেবারে মানে মানে আমি যদি বলি, সে যদি একদম কনক্রিট মানে এভিডেন্স শো করতে পারে, তাহলে সেটা তো মানে আপনার জন্য দেখা কিসের তো প্রবলেম এভিডেন্স, হওয়ার কথা না, তাই না? কিসের এভিডেন্স শো করবে এরা, কোরআন হাদিস থেকে? এবং না মানে মানে যেগুলো আর কি কোরআন হাদিস এগেনস্টে যে কমপ্লেনটা, মানে এমন না যে জিনিসটা ভেগ, এটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার, এ একভাবে দেখছে ও একভাবে দেখছে, মানে একটা ইনফরমেশন যেটা মনে করেন করাপ্ট হয় নাই, মনে করেন মানুষ করাপ্ট করে নিয়ে আসছে বা ইচ্ছা করে গোপন করে, জিনিসটা আসলে রিয়েল না। আর আপনি যদি ট্রাই করেন তাহলে সেটা হয়তো আপনি দেখতে পারবেন যে আসলে এটা এক সময়কার মুসলমানদের নিজেদেরই করাপশনের কারণে আজকে এই অবস্থা, মানে এটা যেটা তাদের ক্লেম। এবং সে এবং ওপেন চ্যালেঞ্জ যখন সে দিছে কেউ অ্যাকসেপ্ট করে নাই। করেনি কেন জানেন? আমার না সে ওপেন চ্যালেঞ্জটা দিছে যে কাদেরকে, বাই দ্য ওয়ে? সবাইকে, এবং সে লাইভ লাইভে আনে, লাইভে সবার সাথে কথা বলে এবং ডিফারেন্ট ভিউজ যারা তাদের সাথেও কথা বলে, তা ওপেন একটা ডিসকাশন হয়, আমি সবারই পয়েন্ট অফ ভিউ দেখছি। মানে সে এমন না যে সে খালি তার মতের সাথে যা মিলে তাকে আনে, সবাকেই আনে, এই চেস্ট আসছিল, কোরআনিস্ট আসছিল, সবার সাথে কথা হয়েছে এবং সবার ডিসকাশন হয়। আমি দেখলাম যে এরকম মানে টলারেন্ট মুসলিম পাওয়া কঠিন,
তা আমার কথা যেটা হচ্ছিল যে যদি কনক্রিট এভিডেন্স আনে, যেমন মনে করেন অ্যাপোস্টেসির কোনো স্থান নেই, এবং এটা কোনো মনে করেন কোরআন আয়াত দিয়ে বললো না যে এটাকে এইভাবে ইন্টারপ্রিট করা যায়, সেটা না, একদম ক্লিয়ার কাট ব্যাপার হাদিস সুন্না দিয়ে, মানে কোরআন সুন্না দিয়ে দেখিয়ে দিল, আর দেখিয়ে দিল যে কোন হাদিস ভুয়া একদম কনক্রিট, এটা আপনি দেখলে বুঝে যাবেন এমন একটা জিনিস, সেটা আপনার দেখতে আসলে সমস্যা বা প্রবলেমটা কোথায়, যদি সে আসলে লজিক্যাল রেশনাল হয়ে থাকে আর দেখিয়ে দেয় যে অন্যরা আসলে ইরেশনাল, কারণ ভাই এটা এমন ভাই আবারও ইন্টারপ্রিটেশন কোনো বলেন, জায়গায় আবারও বলেন শব্দটা কি বললেন? এরা কি লজিক্যাল, এরা রেশনাল? কিভাবে না। হলো লজিক্যাল রেশনাল? যেমন মনে করেন একটা ইনফরমেশন, একটা ইনফরমেশন যেটা ইচ্ছা করে যদি হাইড করা হয়, সেটা সে ইরেশনাল বা লায়ার বলতে পারেন, আর যখন সেটা একেবারে এক্সপোজ করে দিতেছে যে তারা যে তারা যেটা করতেছে এটা পুরো মিথ্যা বলা ছাড়া কিছুই না, ভাই কোরআন না এটা এর ভিত্তি, কোরআন বলে একটা গ্রন্থ তার কাছে নাজিল হয়েছে, যেই ব্যক্তি দাবি করতেছে বলে বিশ্বাস করা হচ্ছে, সেই ক্যারেক্টারটা কিছু কথা বলছে, সেই কথাগুলা আরেকজন শুনছে, সে আরেকজন শুনছে, এটা যাচাই করতেছে সেই মানুষটাকে আপনি বলতেছেন রেশনাল? না, আমি রেশনাল যাচাই করছি, সেটা রেশনাল আমি ওইটা বলতেছি, আমি মনে করেন যে বড় কোন মানে ইসলাম ফেইথ ফেক কে ধর্ম, ফেক ফেইথ, ফেক হ্যাঁ ধরেন একটা ফেক যদি ফেক ধরে ধর্ম নিই এটা ফেইক আসলে, ধর্ম, তাহলে এটার মধ্যে আর রেশনালিটির কোনো অংশ থাকে না বাকি, এটা কি আপনি বোঝেন? না এই জিনিসটা রেশনাল না, যেমন মনে করেন যে মনে করেন আমি একটা মিথ্যা কথা বললাম, মনে করেন আমি মিথ্যা কথা বললাম যে আকাশ সবুজ, এটা একটা মিথ্যা কথা রাইট, কিন্তু এটা যদি অন্যজন ছড়িয়ে বেড়ায় যে আমি বলেছি যে আকাশ বলি কিছু নাই, তো ওটা তো একটা মিথ্যা, অন্তত যদি আমার কথাটা মিথ্যা হয় ওটাও যদি আমি যেটা সঠিক মানে এটা মানে আমার কথাটা কিন্তু এটা করাপ্ট হয়ে গেল, ধরে নিলাম জিনিসটা, আমি ওইটার কথাই বলছি যে অরিজিনাল যে কথাগুলি ছিল যেগুলো করাপ্ট হয়ে গেছে মিথ্যা হচ্ছে, মানে ওইটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা হয়েছে, আসলে তার যে ওপেন চ্যালেঞ্জ এটা আর কি, আমার সেটাই মানে মানে আপনার সে কাছে কি একটা মানে কোরআন রিকোয়েস্ট। হাদিসকে, ওরা তো কোরআন হাদিসকে বিশ্বাস করে ভাই, ওরা তো এমন না যে কোরআন হাদিসকে মানে না, তাই না? ওরা তো কোরআনকে মানে, তাই না? হ্যাঁ মানে হ্যাঁ মানে তাহলে যদি যেই আপনি কি, ব্যক্তি, হ্যাঁ বলেন, বলেন, হ্যাঁ আপনি বলছিলেন যে বললাম তারা যদি কোরআন হাদিস মানে, কোরআনকে মানে, সে তো অলরেডি একজন ইরেশনাল মানুষ হইলো, তাহলে সে আবার, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে, সে ওই ইরেশনাল সেটা পয়েন্ট হচ্ছে অফ ভিউ থেকে, আপনি যে উদাহরণটা দিচ্ছেন ওটার সাথে এখানে মিলতেছে না তো, যে আকাশ সবুজ বলছে আরেকজন আকাশ সবুজকে আকাশ নাই বলে রিপ্রেজেন্ট করতেছে, সুতরাং যেই ব্যক্তি এটা ধরাই দিতেছে যে না 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 সে আসলে বলছে আকাশ সবুজ, এই ব্যক্তি তো অ্যাকচুয়ালি ওইটা ধরাই দিতেছে না, এটা মিললো না, এই জন্য বললাম। এরা তো বলতে চাচ্ছে যে না আপনি আকাশ নীলই বলছেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার কথাটা একটা ফিগারেটিভ ছিল, যদি আচ্ছা আমি নেক্সট টাইম যখন জয়েন করবো আমি একদম মানে যদি একবারে যে সে যেটাকে একদম ডিবাং করে দিছিল মানে আয়াত বা লজিক গুলো আমি অন্তত আপনার সাথে প্রেজেন্ট করবো, তারপর কনভার্সেশনটা হয়তো অনেক ভালো হবে, এখন তো আমি ওগুলো প্রেজেন্ট করতে পারতেছি না, লিখে আচ্ছা রাখা হয় নাই মনে মনে না আমার। না সমস্যা নেই, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে আপনি নিজে কি কোরআন মানেন? মানে ডিলেমার মধ্যে আছি, কেন বলা যেমন যায়? মনে করেন এটা, হ্যাঁ অবশ্যই বলা যায়, অবশ্যই বলা যায়, আমি কি আপনার সময় নষ্ট হচ্ছে না তো মানে হুম হুম কথা হুম বলে, হুম মোটেও না, আপনি বলেন। না অনেকে ওয়েটে আছে তো, আচ্ছা আচ্ছা বলি, হুম হুম সেটা হুম হচ্ছে কি, বলেন। সেটা হচ্ছে কি, যেমন আমি তো কোরআন কখনো নিজে পড়ি নাই তাই না, একটা জিনিস যদি আমি না পড়ি, না পড়ে তো আমি ঘোষণা দিয়ে দিতে পারি না এটা তাই না, এটা ইরেশনাল জিনিস, অন্তত আমার নিজে পড়তে হবে পুরাটা, আমার ইচ্ছাও আছে আমি একদিন পড়বো, আপনার পয়েন্ট অফ ভিউ থেকেও দেখবো আর তারা যারা বলে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো, তারপর আমি ডিসিশন নিবো, আর না করি আমি ডিসিশন নিয়ে নিতে পারি না, ডিসিশন এটাও নিতে পারি না যে হ্যাঁ কোরআন সত্য, আবার ডিসিশন এটাও নিতে পারি না যে না মিথ্যা, আমি নিজে পড়ি নাই তো তাই ডিসিশনটা নিয়ে নেই, এর জন্য ডিলেমার মধ্যে আছে সেটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করলে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে আপনি যদি সর্বপ্রথম আপনার বোধগম্য ভাষায় এই ধর্মগ্রন্থটা পড়েন, যদি বলেন যে না এটা বোধগম্য ভাষায় মানে ট্রান্সলেট করা সম্ভব না, তাহলে আমি বলবো এটা একটা স্টুপিডিটি, এই বইটা শুরুতেই ফেলে দেওয়া উচিত। যারা বলে যে এটা ট্রান্সলেট করা সম্ভব না, তারা তারা স্টুপিডিটি করে, কারণ হচ্ছে যে কোনো বই বা যে কোনো ভাষায় অন্য ভাষায় ট্রান্সলেট করা সম্ভব, ভাবানুবাদ দেওয়া সম্ভব, লিটারালি ওইটা একেবারে আলফা ট্রান্সলেশন হবে না, সো কি হ্যাঁ তো হ্যাঁ ওইখানে ভাবানুবাদ তো হবে, তো হ্যাঁ হুম ওই কালচারে বা ওই ভাষায় ওইটা তারা যা বুঝেছে, অন্য কালচারে সেই জিনিসটা নাই জন্যই না হুবহু শব্দগুলোর প্রতিশব্দ পাওয়া যায় না, আক্ষরিক অনুবাদ করা হুম সম্ভব হুম হয় হুম না, সো কিন্তু ভাবানুবাদ তো সম্ভব হয়। তাহলে ভাবানুবাদটাও হুম যদি হুম বলে হুম যে না মানি না মানি না, মানবো না মানবো না, ফাঁসি চাই বিচার চাই, তাহলে ভাই আমি বলবো যে হুম হুম শুরুতেই এই ধর্ম বা এই গ্রন্থ মানে পুরোপুরি হুম হুম ফেইল্ড। কেন? কারণ সে এমন একটা ভাষায় নাজিল হয়েছে যেই ভাষা আন্তর্জাতিক ভাষা পর্যন্ত না, মিডল ইস্টের বাইরে এই ভাষায় কেউ, এই ভাষারে ধর্মীয় কারণ ছাড়া কেউ পুছেও না, এমন না যে এইখানে খুব জ্ঞান গর্ব জ্ঞান জ্ঞান ট্যান ছিল এই জন্য এই ভাষা সবাই, না, অথচ তাদের পাশেই দেখেন গ্রিক, গ্রিকরা হুম তাদের ভাষা মানুষ এখন শিখে নেয় দরকার হইলে, কেন? কারণ তারা যে জ্ঞান আবিষ্কার করে গেছে বা জ্ঞান চর্চা করে গেছে সেইগুলো মানুষের কাজে লাগতেছে এখন পর্যন্ত, তাদের ভাষাটা মানুষ নিজ গরজে শিখে নিচ্ছে। আচ্ছা গ্রিকরা যেই ভাষা বা যা বলে সেই জিনিস তো আমাদের ভাষাতে বা আমাদের কালচারে নাই, আমরা ভাবানুবাদ করিনি, বাট তারপর আমরা কিন্তু করে নিই, কেন? কারণ ওইটা আমাদের কাজে লাগে সেই জন্য। আর এইটা এমনই এক জিনিস যেটা আমাদের কোনো কাজেও আসে না,
যেটা আমাদেরকে ভাবানুবাদ আমরা করতে পারি না বা করতে দেয় না ওরা, বলে যে না এটা তোর ভাষায় করলে হবে, এটা আমার ভাষায় করতে হবে। কেন রে ভাই, আমার মাতৃভাষা যদি এটা না হয়ে থাকে, মাতৃভাষা বলতে বুঝতেছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর কি, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি এটা না হয়ে থাকে আরবি, তাহলে আমি যতই শিখি আরবি ভাষা লাভ হবে না। ওই ট্রান্সলেট করলে যা আসতো সেটাই আসবে, সেটাই হবে, ব্যাপারটা সেটাই দাঁড়াবে। আমি আসলে নতুন করে ভাষাটা শিখলাম, শিখে অ্যাকচুয়ালি আমি আমার নিজের ভাষাতেই ওই জিনিসটাকে মানে আমার মাথায় বুঝতে পারবো। অথবা দীর্ঘদিন ধরে যদি আপনি আরবি ভাষা ব্যবহার করেন, ধরেন পুরো ওই কালচারটার সাথে আপনি মিশে গেছেন, বা মানে আরবি আরবি ভাষাটাতেই আপনার কি, আপনি এক কথায় আপনি আরবি ভাষা দিয়েই দিন শুরু করেন, দিন শেষ করেন, তখন তখন একটা সম্ভব যে আপনি হয়তো আরবিতে আপনি এটা বুঝলেন। বাট এটা তো আসলে ইয়া না, মানে এটা কি কোনো একটা ধর্ম, মানে এটা কি কোনো একটা গ্রন্থের কোনো একটা ভালো বৈশিষ্ট্য হইতে পারে, তাই না? হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাগে না, সেটা ইম্প্র্যাকটিক্যাল। হুম 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 হ্যাঁ, মানে এগুলাই প্রশ্ন, মানে এসব প্রশ্নের উত্তরই আমি খুঁজতে চাচ্ছি, মানে লাইফটা একটা জার্নি, আগাচ্ছে দেখে কি হয় আসলে, বুঝতে পারছি। মানে তাহলে হুট আপনি করে তো একটা কাজ জিনিসটা করেন, ঘুর। বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজে আগে কোরআনটা পড়বেন, পড়ে হুম হুম তারপরে এই কোরআনের এই জিনিস কেউ কেউ কিছুটা মানে, কেউ কেউ কিছুটা মানে না, যারা তাদের মধ্যে হুম একটা হুম আলোচনা দেখার চেষ্টা করবেন বা তাদের বক্তব্য শোনার চেষ্টা করবেন। কোরআন হুম অনলি হুম মুসলিমের সাথে নাস্তিকের আলোচনা দেখে আসলে কোনো লাভ নেই, বা নাস্তিক আলোচনা করে কোনো লাভ নেই। কোরআন হুম অনলি না না, মুসলিমের আমি সাথে আলোচনা করতে যা হবে, কথা বললাম সে কোরআন হলি না, সে হচ্ছে কোরআন এবং সিলেক্টিভ হাদিস অনলি, তাই তো? সিলেক্টিভ হাদিস মানে মালিকি মাধাবে মুফতি আর কি। বুঝতে পারছি, মানে সে আর কি সিলেক্টিভ, তাই না? কিছুটা মানে কিছুটা মানে না ইসলামের। ইমাম মালিকিও তো সিলেক্টিভ ছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি, সেটাই আর কি, সে আর কি ওইখান থেকে সিলেক্টিভ শিখছে, সে ওইখান থেকে সে ওইটুকুই মানে আর কি। মালিকি ছাড়া অন্য যারা আছে তাদেরকে সে মানে না, না মানে মানে সেটা মানে সে শাফি আর যেমন হানাফি মনে, সে মানে না, নাকি মানে? যেমন মনে করেন যে এই মালিকের মাধ্যমে বলা আছে যে ইসলাম, মানে ইসলাম এটা কি করে পিওরিটি নষ্ট করে দেয়, এটা হারাম, যদি মানে অজু অজু ভেঙে দেয়। আবার কোন মাধব, সম্ভবত হানাফি না শাফি, ওই মাধব বলে যে না এটা অজু ভাঙে না, তাই সে মালিকটা বাদ দিয়ে ওই হানাফিটা ওখানে, মানে যেটা ইজি হয় আর কি, ওটা নেয়, যে মাধব থেকে শিফট করে আর কি প্রয়োজন হলে। বাহ, চমৎকার নিনজা টেকনিক। আপনি তাহলে ইয়ে করেন, আপনি নিজে কোরআনটা পড়েন আর এই সমস্ত মানুষগুলোর হুম সাথে মুসলিমদের মধ্যে আলোচনাটা দেখেন, সেটা সবচেয়ে কাজে দিবে। আমার সাথে আলোচনা আচ্ছা, দেখে বা আমি তাদের বিরুদ্ধে মতামত দিয়ে আসলে লাভ হবে না, বা সেটা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে না আপনার ধর্ম সম্পর্কে হুম সিদ্ধান্ত হুম নিতে, বুঝছেন? সেটা খুবই বায়াস একটা ডিসিশন হবে, কারণ সে যদি হুম কড়া মুসলিমও হয় আর এরকম বাসনা মুসলিম হয়, সো বোথ কেসই আমি তাদেরকে বিরোধিতাই করবো, আলটিমেটলি আমি তাদের পক্ষ নিবো না। আচ্ছা, সো আপনারা এটা হেল্প করবেন, আপনি আমি আপনাকে বায়াসড কোনো একটা সাজেশন দিয়ে ফেলবো। না না, আমি বায়াস কোনো সাজেশন শুনতে আসি নাই, মানে সবসময় আনবায়াস থাকারই ট্রাই করি, মানে সেটাই এটাই তো সবার উদ্দেশ্য আর কি। একদম সেটাই, সেই কারণে আপনার নিজে প্রথমে এই ভাষাটা পড়তে হবে, সরি এই এই বইটা পড়তে হবে, এরপরে হচ্ছে ওনাদের মধ্যে নিজেদের মধ্যে মুমিন ভাই মুমিন ভাইয়ের মধ্যে একটা আলোচনা বা বিতর্ক বা যাই হোক ওনাদের মতামতগুলো আপনার শুনতে হবে বা দেখতে হবে, হ্যাঁ, মানে পর্যবেক্ষণ। ঠিক আছে, আপনার আপনার এটা, হ্যাঁ আপনার তো এটা মানার কথা না, কারণ আপনার তো কনসেপ্ট অফ গড, মানে এটাই আপনার জন্য অ্যাপ্লিকেবল না, আপনার তো রিলিজিয়নটাই আরো পরের ব্যাপার, তাই না? যদি আমি প্রমাণ করে দিই যে না ইসলামে আপনার যা যা অবজেকশন এগুলো আসলে ভুল, তাও তো ইনাফ না, কারণ আপনার এক্স্যাক্টলি কনসেপ্ট অফ গডটাই আপনার জন্য গুড পয়েন্ট। এক্স্যাক্টলি, কনসেপ্ট অফ গডটা আলাদা আমার কাছে, তাই না? আমি হুম 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 এমনকি আমি কিন্তু কোনোদিনই দাবি করি নেই যে কোরআনের ধরেন একটা দুটো ভুল থাকলে বা একটা দুটো অমানবিক জিনিস থাকলে আল্লাহ বলতে কিছু নাই, হুম বা হুম হুম বা আল্লাহর দেওয়া ধর্ম এটা না, বা ইসলাম ধর্ম ভুল, আমি কিন্তু বলিনি, কোনোদিনই বলিনি বা কখনো আমি এরকম দাবি করি না। হ্যাঁ, যেই কোরআনে কোনো ভুল নেই বলে দাবি করা হচ্ছে ওই কোরআনটা ভুল হবে বা ওই রকম একটা কনসেপ্ট ভুল হুম প্রমাণিত হুম হবে, স্টিল কোরআন জিনিসটাকে ওইভাবে দেখাটা ঠিক হবে না, মানে আমার আমার দৃষ্টিতে। আমি কোরআনের যদি অর্ধেকও ভুল হয় তারপরেও কোরআন জিনিসটাকে আমি স্টিল আলাদাভাবে ওই বাকি অর্ধেককে আমি যাচাই করতে রাজি আছি, মানে হুম এত হুম সহজে আমি আর কি ওইটা ভুল প্রমাণ হয়ে গেল বা সঠিক প্রমাণ হয়ে গেল এই দলে আমি না, বুঝতে পারছেন? আবার কোরআন ধরেন সব আমি কাটে, সবকিছু সঠিক হয়ে হ্যাঁ গেল প্রমাণ, এর মানে এই না যে আল্লাহ এই কোরআনটা দিছে, সেটা আলাদাভাবে প্রমাণ করতে হবে। তারপরে আল্লাহ এটা দিছে সেটা প্রমাণ হয়ে গেল, এন্ড কোরআনে যা আছে সব সত্য প্রমাণিত হইলো বা সব সঠিক হইলো বা সেই কথাগুলো ভালো কথা হুম বলে হুম প্রমাণিত হইলো, স্টিল ওই আল্লাহ যেই আল্লাহ এই কোরআনটা দিছে সেই আল্লাহ যে অ্যাকচুয়ালি এগুলো করতে ক্যাপাবল সেটা তখন প্রমাণ করতে হবে, সেগুলো তখন ডেমনস্ট্রেট করতে হবে আলাদা করে। সেই জন্য হুম হুম আমি আর কি এই মানে পুরাটাকে জেনারেলাইজ করে বলি না যে একটা জিনিস ভুল সুতরাং এটা পুরো ভুল, একটা জিনিস খারাপ সুতরাং এটা পুরোটা খারাপ, এরকম না। তা এই মানে যদি সময় দিতে পারেন লাস্ট একটা প্রশ্ন করবো নাকি আজকের মতো এখানে? হ্যাঁ বলুন নিশ্চয়ই।